কি অসাধারণ কালার ভিতরে, সত্যি কালারটা কিন্তু একদমই মুগ্ধকর কালার। একটা ড্রাগনের কুড়ি যদি ব্রিক্স হয়ে থাকে তাহলে আর কী চাই। ফাইনালি ট্রিসিয়া ড্রাগন ফ্রুট, 3 বছর অপেক্ষার পর আমার গাছটা কিন্তু ফুল এসছে এবং সেখান থেকে একটা ফল সেট হয়েছে। যতগুলো ড্রাগন ভ্যারাইটি আছে আমার কালেকশনে, তার মধ্যে সবথেকে স্লো গ্রোথের যদি ভ্যারাইটি হয়ে থাকে সেটা হচ্ছে ট্রিসিয়া। অন্য ভ্যারাইটিতে কিন্তু 1 বছর পরেই ফুল চলে আসে, কোনোটাতে 10 মাস পরেই ফুল আসে, কিন্তু এটাতে কিন্তু ফল আসতে প্রায় 3 বছর সময় লেগে গেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এটা খেতে কেমন, এর ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে টোটালটা আমরা ভিডিও থেকে দেখে নেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফলটা খেতে হলো আমরা ফার্স্ট মাঝ বরাবর কেটে নিচ্ছি। ভ্যারাইটির নাম হচ্ছে ট্রিসিয়া। দেখা যাক ভিতরে কালারটা কেমন আসে। দেখুন কি অসাধারণ কালার ভিতরে, সত্যি কালারটা কিন্তু একদমই মুগ্ধকর কালার, দুর্দান্ত, এক কথায় বলবো ওয়াও, অসাধারণ কালার ট্রিসিয়া। ফলের যে ভিতর বাইরের যে স্কিনটা দেখতে পাচ্ছেন, যে এই যে প্যাটেলগুলো থাকে এগুলো কিন্তু বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশ লম্বা টাইপের হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে থাকে। তাহলে চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখবো। ট্রিসিয়া এটা কিন্তু বেশ জুসি একটা ভ্যারাইটি, মারাত্মক জুসি একটা ভ্যারাইটি। দেখুন দেখা যাক ব্রিক্স মিটারে, ওয়াও অসাধারণ ব্রিক্স। এটি মিষ্টতা এসছে 90+, প্রায় 20-র কাছাকাছি। একটা ড্রাগনের 20 যদি ব্রিক্স হয়ে থাকে তাহলে আর কী চাই। দেখুন অসাধারণ ব্রিক্স কিন্তু এটার। তাহলে চলুন ট্রিসিয়া ড্রাগন ফ্রুট টেস্ট করে দেখা যাক। 3 বছর প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ, কেমন খেতে। অনেক বিদেশি চ্যানেলে কিন্তু এটার আমরা টেস্ট রিভিউ দেখেছি, সম্ভবত বাংলা ইউটিউব চ্যানেলে এটাই হয়তো প্রথম টেস্ট রিভিউ হতে চলেছে ট্রিসিয়া। দেখুন স্কিনটা খুব যে মোটা সেটা বলবো না, মিডিয়াম এর পুরো স্কিনটা, এবং দেখুন কালারটা দেখুন কি দুর্দান্ত। দেখা যাক খেতে কেমন। এক কথায় বলবো দারুণ খেতে। এটার মিষ্টতা যেমন, দুর্দান্ত একটা ফ্লেভার আছে, এর মধ্যে টকের বিন্দু মাত্র কিন্তু অংশ নেই, দারুণ খেতে লাগছে ট্রিসিয়া ড্রাগন ফ্রুট। তো আপনারা যারা শখে একটা গাছ কালেকশন করতে চান, ট্রিসিয়া কিন্তু অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে হবে। তবে এই গাছ কালেকশন করলে ধৈর্য কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ অন্য গাছ যেমন আপনার 8 থেকে 10 মাসে ফুল চলে আসে, কোনোটাতে 1 বছরে, এটা কিন্তু মিনিমাম 2 ইয়ার্স আপনাকে কিন্তু অপেক্ষা করাবেই। ট্রিসিয়া দারুণ খেতে, যেমন দেখতে যেমন ব্রিক্স, অসাধারণ খেতে, দারুণ লাগলো ট্রিসিয়া। আরেকবার টেস্ট করা যাক, দেখা যাক। বেরি এবং ওয়াটারমেলন দুটোর একটা কিন্তু মিক্সড ফ্লেভার এটার মধ্যে আছে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম টেস্ট করলাম ট্রিসিয়া। তো এটাই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।